আমার এই অংশের শিরোনাম আপনারা ধরে নিতে পারেন, দোয়া কবুল হয় না কেন? মূল কারণ দুটো। আল্লাহ পাক আমাদের মালিক, তিনি আমাদের মনেই, আমরা ওনাকে ডাকব তিনি জবাব দিবেন না, এটা হতে পারে না। আমরা আল্লাহকে ডাকি, দোয়া করি, মোনাজাত করি, তিনি কবুল করেন না কেন? প্রশ্ন আসে না? তার দুইটি কারণ আজকে বলে দিচ্ছি। আমার এই অংশের শিরোনাম আপনারা ধরে নিতে পারেন, দোয়া কবুল হয় না কেন? মূল কারণ দুটো। কয়টি? এক, আল্লাহ তাআলা তার হুকুম আহকাম হেফাজতের দায়িত্ব আপনাকে দিয়েছে। আপনি যদি আল্লাহর হুকুমের হেফাজত না করেন, আল্লাহ আপনার হেফাজত করবে না। আপনি যদি আল্লাহর হুকুমের হেফাজত করেন, আপনার হেফাজত করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহকে তুমি তোমার সামনে পাবা বিপদে আপদে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। তিরমিজির রাওয়ায়েত এসছে, তাজিদহু আমামাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তাহলে আপনি আল্লাহকে ডাকবেন, আপনি আল্লাহকে পাবেন। যদি না পান তো শর্ত পূরণ, প্রথম হচ্ছে আল্লাহর হেফাজত করবেন, মানে আল্লাহর হুকুমগুলো আপনাকে সব মেনে নিতে হবে, তাহলে আল্লাহ আপনার হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহকে তুমি, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহকে ডাকলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। কথাটা ওজন করতে পারেন নাই? সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর হুকুমগুলো হেফাজত করি না। আল্লাহর হেফাজত মানে আল্লাহর ফারায়েজগুলোকে আদায়, ওয়াজিবগুলোকে আদায়, সুন্নতগুলোকে আদায়, ঠিক কিনা? নফল না করতে পারলেও চলবে, কিন্তু করলে লাভ। দ্বিতীয় যে শর্ত আমরা পূরণ করতে পারি না, দোয়া কবুল আমাদের হয় না, দ্বিতীয় যে কারণ তা হলো আমরা হালাল খেতে পারি না, খাদ্যে ভেজাল। সে ভেজালটা ফরমালিন এবং কার্বাইডের নয়, সেটা হচ্ছে হারাম, সুদ এবং ঘুষ। আমাদের দেশে ভেজাল বিরোধী অভিযান আছে, আছে না? কি যেন আছে, বিএসটিআই, তারপর ম্যাজিস্ট্রেট মোবাইল আদালতের মাধ্যমে ঘুরে ঘুরে ভেজাল খোঁজে। কিন্তু যিনি ভেজাল খুঁজতে গেলেন, ওনার ভিতরেই ভেজাল আছে। আপনারা দেখেছেন দুর্নীতি দমন কমিশন দুদক, এক ম্যাজিস্ট্রেট নিজেই দুর্নীতিতে ধরা খেয়েছে। এর মানে ভূত তাড়াইতে সরিষা, সরিষার মধ্যেই ভূত, ঠিক কিনা? অতএব হালাল খেতে হবে। কি খেতে হবে? আপনি যখন হালাল খাবেন আর আল্লাহর হুকুমগুলো মানবেন, আপনি আল্লাহকে ডাক দিবেন, সাথে সাথে আল্লাহর জবাব পেয়ে যাবেন।